নমস্কার, আজ 5 সেপ্টেম্বর সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন। প্রতি বছর এই দিনটি আমরা সমবেত হই আমাদের স্কুলের প্রধান শাখার অপরাজিতা কলাকক্ষে, যেটি চৌধুরীপাড়ায় অবস্থিত। এই দিন আমাদের বিদ্যালয় ছুটি থাকলেও আমরা সকল শাখার শিক্ষক শিক্ষিকারা সমবেত হই এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে স্মরণ করে দিনটি আমরা উদযাপন করি। কিন্তু বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতির জন্য এই প্যান্ডামিক আইন যতদিন বলবৎ থাকবে আমরা কোনো দলগত অনুষ্ঠান করতে পারব না। আমাদের প্রধান শিক্ষিকা শ্রীমতী অপরাজিতা গঙ্গোপাধ্যায় মহাশয়া এই দিনটি প্রতি বছর অতি উৎসাহের সাথে আমাদের সকলকে নিয়ে পালন করেন এবং আমাদের উনি এমনভাবেই তৈরি করে ফেলেছেন যে আমরা এই দিনটিকে এই দুর্দিনের মধ্যেও কিন্তু ভুলতে পারিনি। এই অনুপ্রেরণাময় দিনটিতে তাই আজ বাড়িতে বসেই অন্তরের কিছু অনুভূতির কথা তোমাদের সকলের সাথে ভাগ করে নিলাম, প্রাণের টানে লিখে ফেললাম কিছু কথা, যেটি আজ তোমাদের পড়ে শোনাচ্ছি। আজ শিক্ষক দিবস। এই দিনটি শিক্ষক শিক্ষিকাদের দিন, আমাদের নিজেদের প্রকাশ করার দিন, প্রত্যেকের মধ্যকার সুপ্ত ইচ্ছে সুপ্ত প্রতিভা প্রকাশের দিন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ করে গড়ে তোলার শপথ নেওয়ার দিন, সুস্থ ও সংযত জীবনযাপনের অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। আমাদের বড় সিস্টার অপুদি আমাদের শিক্ষিকা। অনেক বছর ধরে আমরা ওনার সাথে একসঙ্গে কাজ করে চলেছি। আজকের এই দিনটিতে ওনার মতো শিক্ষিকার অভাব বোধ করছি আমরা। বারাসাতের বুকে বিখ্যাত মেয়েদের স্কুল কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা ছিলেন ওনার মা স্বর্গীয় শ্রীমতী উমা গাঙ্গুলী মহাশয়া, যার তৈরি করা পঠন পাঠন পদ্ধতি ও ডিসিপ্লিনে বহুকাল ধরে স্কুলের সুনাম অক্ষুণ্ণ রয়েছে। এবং ওনার বাবা স্বর্গীয় শ্রীযুক্ত বিনয়ভূষণ গাঙ্গুলী মহাশয় বারাসাতের বুকে প্রতিষ্ঠিত ছেলেদের স্কুল মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ। এই পুণ্য দিনটিতে ওনাদের মতো শিক্ষক শিক্ষিকাকে জানাই অন্তরে শ্রদ্ধা ও প্রণাম। শিক্ষক পরিমণ্ডিত পরিবেশের মধ্যে বড় হয়ে ওনার চোখেও স্বপ্ন ছিল স্কুল গড়ার। উচ্চশিক্ষা শেষ হবার সাথে সাথে 1978 সালে 20 ডিসেম্বর স্বপ্নকে সার্থক করলেন নলেজ হোম প্রতিষ্ঠা করে। আর এই স্বপ্নকে সার্থক করতে যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি ছিলেন নলেজ হোমের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় শ্রীযুক্ত সুখরঞ্জন সেনগুপ্ত মহাশয়। নলেজ হোম বিদ্যালয়ের প্রতিটি ইট কাঠ দেয়ালে রয়েছে তার সৎ চিন্তা ও কঠোর পরিশ্রমের অবদান। অপুদিকে সঙ্গে নিয়ে মানুষটি যাবজ্জীবন তার সবটুকু দিয়েছিলেন এই বিদ্যালয়ের পরিসর বৃদ্ধির জন্য। স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকা তার কাছে ছিল এক একটি ফুলের কুঁড়ির মতো, যাদের তিনি তার শান্ত স্বভাব স্নেহ ভালোবাসা দিয়ে প্রস্ফুটিত করতে সাহায্য করেছেন চিরটাকাল। আজ তিনি আমাদের মধ্যে নেই, অনন্তের সাথে বিলীন হয়েছেন তিনি। তাকে জানাই আমার অন্তরে শ্রদ্ধা ও প্রণাম। তার তিরোধানের পর আমাদের অপুদি নানান ঘাত প্রতিঘাতে স্কুলকে আগলে রেখেছেন বুক দিয়ে। আজ 42 বছরের সফল নলেজ হোম স্কুল তার বহু স্বার্থত্যাগের ফসল। উনি আমাদের সকলের প্রিয় বড় সিস্টার অপুদি। শুধু মুখের কথায় নয়, নিজ আচরণ দিয়ে সব সময় আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আমাদের চোখ খুলতে শিখিয়েছেন, আমাদের ভাবতে শিখিয়েছেন, চিন্তার পরিধিকে বিস্তৃত করতে শিখিয়েছেন, প্রতি পদে সাহস জুগিয়েছেন। যখনই আমরা কোনো সংশয়ে ভুগেছি তখনই উনি এসে আমাদের হাত ধরেছেন, বুঝিয়ে দিয়েছেন, বাড়িয়ে তুলেছেন আমাদের আত্মবিশ্বাস। আজকের দিনটি বাড়িতে বসেই স্মরণ করলাম, ওনার সঙ্গ আমরা পেলাম না, চিরকাল ওনার দেখানো পথকেই আমরা অনুসরণ করে চলব। ঈশ্বরের কাছে ওনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি এবং আশা রাখি খুব শীঘ্রই আমরা আবার এক হব। আগামী বছর আবার সকলে একসাথে 5 সেপ্টেম্বর সমারোহের সাথে উদযাপন করতে পারব। নলেজ হোমের সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম এবং ছোটদের জানাই আমার অন্তরের ভালোবাসা ও শুভেচ্ছা। শেষ করব এই বলে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।